এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি। এই প্রতিপাদ্যরে সামনে রাহিয়ারে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনায় নতুন প্রজন্মরে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে স্কুল শিক্ষার্থী অলরে লইয়ারে মিলনায়তনের আয়োজন করা হয়। নভেম্বরের 21 তারিখ সোমবার রাঙ্গামাটির কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে ফজরত কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের মারত এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধা কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী ও মুক্তিযোদ্ধা ইসরাফিল হোসেন উপস্থিত তাহিয়ারে একাত্তরের রণাঙ্গনের 9 মাসের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বিভিন্ন অপারেশন মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্মৃতিহতা নতুন প্রজন্মের হাতে তুলে ধরে। এ সময় শিক্ষার্থী অল আগ্রহ লইয়ারে মুক্তিযুদ্ধের ইতিহাস শুনে এবং বিভিন্ন প্রশ্ন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান। মান্ডলিক আয়োজনে আমি অতিথিদের নাম বলছি না, সভাপতি, প্রধান অতিথি, মুখ্য আলোচক, সম্মানিত সাংবাদিক, প্রিয় শিক্ষার্থী, সম্মানিত শিক্ষক, যখন একটা উদয়মান সূর্য আলোকিত হয় তার আশেপাশে কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহবুব হাসান বাবু ও তথ্য অফিসার ঘোষক অনিল কুমার আসামর সঞ্চালনাত এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেয় কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার ভূমি মারজান হোসেন, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোজাম্মেল হোসেন, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কবির হোসেন ও সাধারণ সম্পাদক ঝুলন দত্ত এবং সমাজকর্মী মেহবুব আরা। এর আগে তথ্য অফিসের আয়োজনে শিক্ষার্থী অলরে লইয়ারে মুক্তিযুদ্ধ ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রাঙামাটির সাথে, রাঙামাটি তো তোমাদের ডিস্ট্রিক্ট তাই না, বিশ্বের দুইটা দেশের সীমানা আছে, আন্তর্জাতিক সীমানা, কোন দুইটা দেশের সাথে রাঙামাটির সাথে সীমানা আছে? সি প্লাস টিভি চট্টগ্রাম।